যৌতুক নিয়ে এক মেয়ের কিছু কথা। বিয়ের পর যদি বাবার বাড়ির থেকেই জিনিসপত্র নিয়ে যেতে হয় তাহলে তো আমি বাবার বাড়িতেই থাকতে পারি। ভাই, আপনার বাড়িতে যাওয়ার কি দরকার আমার? আমাকে রাখার মতন বিছানা হবে না, আমার জিনিসপত্র গুছিয়ে রাখার মতন আলমারি, ড্রেসিং টেবিল, শোকেস হবে না, লেপ, কাঁথা, বালিশ সবই নিয়ে যেতে হবে। তুমি কি এতদিন গাছতলায় থাকতে নাকি? নাকি ঘরে কিচ্ছু নেই শুধু তুমি থাকতে? নাকি বিয়ে করে ঘরের যাবতীয় জিনিসপত্র নেবে ভেবেছো? তাহলে তুমি আমার বাড়িতেই চলে আসো, আমরা না হয় আমাদের বাড়িতেই থাকি, তোমাকে কিচ্ছু আনতে হবে না, শুধু তুমি আসলেই চলবে, তুমি নিঃসংকোচে থাকতে পারো। খুব মন খারাপ লাগছে, অসহায় লাগছে, তবে শুনুন, মাথার উপর আপনার ছাদ আছে, শরীরে কাপড় আছে, দুবেলা খেতে পান, আর রাত্রে ঘুমানোর জন্য জায়গা থাকলে বুঝবেন গোটা পৃথিবীর 75% লোকের চেয়ে আপনি ধনী। পকেটে যদি কিছু টাকা থাকে আপনি আপনার পছন্দ মতো কিছু কিনতে পারেন, যেখানে খুশি সেখানে যেতে পারেন, তবে জানবেন গোটা পৃথিবীর 20% মানুষের মধ্যে আপনি একজন। কারোর খারাপ সময় এলে তাকে কখনোই আঘাত দিও না, পারলে সাহায্য করো, কারণ খারাপ সময় একদিন তোমারও আসতে পারে। মানুষের ভালো দেখলে কিছু মানুষের খুব চুলকায়, এরা নিজেরা ভালো কিছু করতে পারবে না, আবার কেউ ভালো কিছু করলে এদের সহ্য হবে না। ধনীরা খায় জমানো টাকা, গরিবেরা পায় ত্রাণ, মধ্যবিত্ত হাত পাতে না, যদি যায় তার মান, চক্ষু লজ্জার ভয় তারা মাটি কামড়ে খায়, তবুও তারা কারোর কাছে মুখ ফোটে না চায়। বিএড পাস এমন একজনকে চিনি যার বিবাহিত জীবনের 13টা বছর শুধু একটা বাচ্চা নেওয়ার চেষ্টায় কাটিয়ে দিয়েছে। তার জীবনে সফলতা আছে কিন্তু পূর্ণতা নেই। আইপিএস পুলিশ অফিসার এমন একজনকে চিনি যার বউ 2টো বাচ্চা রেখে আরেকজনের সাথে পালিয়ে গেছে। তার জীবনে সফলতা পূর্ণতা সবই ছিল কিন্তু ভালোবাসাটা কপালে জোটেনি। MBA পাস করা এমন একজনকে চিনি পড়ালেখা শেষ করে ভালো কিছু করার জন্য চলে যায় দেশের বাইরে, তারপর বিবাহের প্রস্তাব দেন 14 বছরের ভালোবাসার মানুষটার পরিবারে। শুধুমাত্র ছেলে প্রবাসী বলে বিবাহ দেননি, ভালো চাকরি মানেই কি সব কিছু? প্রেম করে পালিয়ে বিয়ে করা একটা মেয়ের গল্পও জানি, কি নিদারুণ অত্যাচার সহ্য করে একদিন গলায় বিষ ঢেলে দিল, ভালোবাসার জন্য ঘর ছেড়েছিল, সফলতা আসেনি কখনো। দেশসেরা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া মেয়েটার গল্পটাও জানি, শুধু গায়ের রংটা কালো বলে প্রেমিকের বাবা মায়ের হাজারো অবহেলার কথা মাথায় তুলে নিয়ে রিলেশনটা ব্রেকআপ করতে হয়েছিল। সেরা বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড গলায় ঝুলিয়েও সে সুখী হতে পারছে না। কেরিয়ার গঠনের জন্য যে মেয়ে তার বাবা মাকে বিয়ের কথা উচ্চারণ করতে দেয়নি সেই মেয়েটার শেষ পর্যন্ত বিয়েই হয়নি। টাকা পয়সা সব আছে কিন্তু স্বামী সংসার নেই। চাকরি না পাওয়া তরুণের গল্পটাও করুন, বেকার থাকার সময় প্রেমিকার বিয়ের আয়োজনটা থামাতে পারেনি, চাকরিটা হাতে পাওয়ার আগেই বাবা মারা গেল। সফলতা মানেই সুখ, এই বাক্যটা তার কাছে সম্পূর্ণ মিথ্যা। আসলে জগতে কে সুখে আছে? টাকাই বা সুখ দিয়েছে কয়জনকে? জীবনে সফলতা মানেই কি সুখ? একটা জীবনে সুখী হয়ে মারা গেছেই বা কজন? সুখী দেখেছিলাম আমাদের এলাকার এক পাগলকে, সে একবেলা পেট ভরে খেয়ে কি আয়েশি হাসিটাই না হেসেছিল। শুধু ভরা পেটেই যে সুখে থাকতে পারে তার চেয়ে সুখী আর কেউ নেই। আমরা যারা মানুষ তাদের মন ভরে সুখ কখনো আসে না, আমরা কখনো পরিপূর্ণভাবে সুখী হতে পারি না। বাস্তবতা বড় ফ্যাকাশে, স্বপ্নের মতো রঙিন হয় না, একটু সুখের জন্য অনেক কিছুর দরকার নেই। চলুন আমরা মনটাকে একটু ভালো করি, ক্ষমতা আর অর্থের দম্ভ থেকে সরে আসি, হিংসা, লোভ, স্বার্থপরতা ত্যাগ করি, সৃষ্টিকর্তার তরে নিজেকে সঁপে দিই, আর কাউকে না ঠকাই, আমাদের জীবন সুখের হবে। যখন কোনো মানুষের সময় খারাপ যায় তখন কেউ তার হাত ধরে না, সবাই তার ভুল ধরে, ভাবছ মানিয়ে নিয়েছি এবার সব কিছু ঠিক হয়ে যাবে? মোটেও না, বরং তোমার ওপর আরও কিছু বোঝা এসে চাপবে।
কতিপয় কিছু সত্য কথা যা আমাদের সকলের জানা দরকার। এক, পাথর শক্তিশালী কিন্তু লোহার সাহায্যে তা ভাঙা যায়। দুই, লোহা শক্তিশালী কিন্তু আগুন তাকে নরম করতে পারে। তিন, আগুন শক্তিশালী কিন্তু জল তাকে নেভাতে পারে। চার, জল শক্তিশালী কিন্তু মেঘ তাকে উড়িয়ে নিয়ে যেতে পারে। পাঁচ, মেঘ শক্তিশালী কিন্তু হাওয়া তাকে বহন করতে পারে। ছয়, বাতাস শক্তিশালী কিন্তু মানুষ তা বহন করতে পারে। সাত, মানুষ শক্তিশালী কিন্তু ভয় তাকে দুর্বল করতে পারে। আট, ভয় শক্তিশালী কিন্তু মদ তাকে ভুলিয়ে দিতে পারে। নয়, মদ শক্তিশালী কিন্তু ঘুম তাকে ভুলিয়ে দিতে পারে। দশ, ঘুম শক্তিশালী কিন্তু মৃত্যু অধিকতর শক্তিমান। এগারো, মৃত্যু অধিকতর শক্তিমান কিন্তু তা সৃষ্টিকর্তার ইচ্ছায় হয়, তাই নিশ্চয়ই সৃষ্টিকর্তাই সর্বশক্তিমান। খুশি থাকার একটা মন্ত্র আছে, আশা কেবল নিজের ওপর রাখো, অন্য কারোর উপরে নয়। হাঁপিয়ে গেলেও থামা যাবে না, কারণ তুমি নারী। মাঝপথে কারোর হাত ছাড়া যাবে না, কারণ তুমি নারী। সমাজের কোনো নিয়ম ভাঙা যাবে না, কারণ তুমি নারী। একবারের বেশি ভালোবাসা যাবে না, কারণ তুমি নারী। কষ্ট হলেও কাজ করতে হবে, কারণ তুমি নারী। নিজের ইচ্ছে বিসর্জন দিতে হবে, কারণ তুমি নারী। নিজেকে প্রমাণ করতে হবে, কারণ তুমি নারী। পুরুষকে খুশি করতে হবে, কারণ তুমি নারী। দুধ, দই, ঘি, মাখন সব এক জায়গা থেকেই সৃষ্টি, কিন্তু মূল্য সবার আলাদা। জন্ম কখনো শ্রেষ্ঠত্ব দেয় না, কর্মই মূল্য নির্ধারণ করে। একটা ছেলে হোক বা মেয়ে, কোনোদিনও ভালোবাসার মানুষটাকে অন্য কারোর সাথে কল্পনা তো দূর, কারোর সাথে একটু কথা বললেও সহ্য করতে পারে না। ভালোবাসাটা এমনই। একদিন মাকে জিজ্ঞাসা করেছিলাম, মা, আমার স্বাধীনতা কোথায়? উত্তরে বললেন, এখন কিসের স্বাধীনতা? বিয়ের পর স্বামীকে নিয়ে যা ইচ্ছে তাই করবে, স্বাধীনতা খুঁজে নেবে। একদিন ভোরে স্বামীকে জিজ্ঞেস করলাম, আচ্ছা, মেয়েদের কি স্বাধীনতা শখ আহ্লাদ নেই? স্বামী উত্তরে একটাই কথা বলল, বিয়ের আগে যা করেছ করেছ, এখন আর করা যাবে না, লোকে কি বলবে? ছেলে মেয়েদের মানুষের মতো মানুষ করো, পরে যা ইচ্ছে করতে পারবে। আজ আমার ছেলের বয়স 20তে পা দিল। বললাম, আচ্ছা বাবা, মায়েদের স্বাধীনতা কোথায় বলতে পারিস? ছেলে আমার মস্ত বড় গম্ভীর মুখে উত্তর দিল, এখন কি আর ওই বয়স আছে নাকি যে যা ইচ্ছে করবে? অনেক কিছুই করেছ জীবনে, এবার আমাদের মতো করে একটু চলার চেষ্টা করো। আপনি জানেন, মেয়ে মানুষের স্বাধীনতা হয় না, ঘর হয় না, তারা মানিয়ে নিতে নিতে আর স্বার্থের সবটুকু দিতে দিতে মৃত্যুবরণ করে। যে সন্তান তার নিজের মাকে ভাত দেয় না, সেও একদিন তার সন্তানের কাছে ভাত পাবে না। এটাই হলো প্রকৃতির নিয়ম। এমন কিছু করো যাতে মৃত্যুর আগেই মানুষ বলে, এই মানুষটা মনে জায়গা করে নিয়েছে। কারণ মৃত্যুর পর তো কত মানুষই বলবে মানুষটা ভালো ছিল। মানুষের জীবনে চাওয়ার কোনো শেষ নেই। নিজের সবটুকু উজাড় করে দিলেও তার কাছে কম মনে হবে, তাই কাউকে ততটা দেওয়া উচিত যতটা পাওয়ার যোগ্যতা তার আছে। এক জাহাজের ইঞ্জিন চালু হচ্ছিল না। জাহাজের মালিক অনেক ইঞ্জিনিয়ারকে দেখিয়েছেন, কিন্তু কেউ তা ঠিক করতে পারেনি। তাই তিনি 40 বছরের অভিজ্ঞতা সম্পন্ন একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারকে এনেছেন। তিনি খুব সাবধানে ইঞ্জিন পরিদর্শন করেন। উপর থেকে নিচে কিছুক্ষণ দেখার পর লোকটি তার ব্যাগ থেকে একটা ছোট হাতুড়ি বের করল। তিনি হাতুড়ি দিয়ে আলতো করে একটা আঘাত করলেন, সাথে সাথে ইঞ্জিন চালু হয়ে গেল। 7 দিন পর ইঞ্জিনিয়ার তার বিল হিসাবে চাইলেন 7 দিন পর ইঞ্জিনিয়ার তার বিল হিসাবে চাইলেন $2000। জাহাজের মালিক বলল, আপনি তো এখানে তেমন কিছুই করেননি, এত বিল আসলো কি করে? তারপর ইঞ্জিনিয়ার বললেন, হাতুড়ি দিয়ে বাড়ি মারার বিল $2, মানে জায়গা বরাবর মারার জন্য $1998। গল্প থেকে শিক্ষা, আপনার অর্জিত অভিজ্ঞতাকে কখনো তুচ্ছ মনে করে 5 মিনিটের কাজ ভেবে 5 টাকায় করবেন না। এতে আপনার ডিমান্ড আপনি নিজেই কমাচ্ছেন।
অভিজ্ঞতা অর্জন করতে আপনাকে কঠোর পরিশ্রম করতে হয়েছে। সেই পরিশ্রমের মূল্য দিতে শিখুন। পরের উপকার করা ভালো, কিন্তু নিজেকে পথে বসিয়ে নয়। মানুষ কখন হিংসে করে জানেন? আপনার উন্নতি দেখে, আপনার সুখ দেখে, আপনার ইনকাম দেখে, আপনার খুশি দেখে। আর মানুষ খুশি হয় শুধুমাত্র আপনার কষ্ট দেখে। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একবার চোখ বন্ধ করে নিজের মনকে জিজ্ঞেস করো, কারণ মুখ মিথ্যা বললেও মন কখনো মিথ্যা বলে না। স্বার্থপর আর অহংকারী মানুষগুলোর বিশেষ কিছু লক্ষণ। এক, এরা কোনো সময় পরাজয় স্বীকার করে না। দুই, সব বিষয় তর্ক করে, যুক্তিতে হারতে চায় না, নিজের ক্ষমতা দেখানোর চেষ্টা করে, সব বিষয়ে পারদর্শিতা দেখায় এবং সবাইকে সন্দেহ করে। যে থাকার সে এমনিতেই থাকবে, এটা সম্পূর্ণ ভুল কথা। যদি তোমার কাছে টাকা থাকে তাহলে সবাই থেকে যাবে সবসময়। 50টা মেয়েকে ইমপ্রেস করাটা পুরুষত্ব নয়, একটা মেয়ের সাথে 50 বছর থাকাটাই হলো আসল পুরুষত্ব। 3টি লক্ষণ দেখলে বুঝবেন আপনার কপাল ভালো। এক, যখন আপনি বুঝতে পারবেন আপনার আপনি ছাড়া আর কেউ নেই। দুই, যখন লোকের নিন্দায় আপনার কিচ্ছু যায় আসে না। 3, যখন আপনি কঠোর পরিশ্রম করতে শুরু করবেন। বর্তমান সমাজে তুমি যত বেশি সততার সাথে কথা বলবে তত বেশি অসম্মানিত হবে। মানুষ ফ্রিতে 2টো জিনিস দেয়, কষ্ট আর পরামর্শ। ছোটবেলায় কষ্ট পেলে জোরে জোরে কাঁদতাম যেন কেউ শুনতে পায়। এখন কষ্ট পেলে মুখ লুকিয়ে কাঁদি যেন কেউ দেখতে না পায়। হীরার নিজস্ব কোনো খনি নেই, হীরার জন্ম কয়লার খনিতে। কিন্তু তাই বলে হীরা কখনো কয়লার দামে বিক্রি হয় না, বা কেউ হীরাকে কয়লাও বলে না। সহস্র লাখ টন কয়লা উত্তোলনের পরেই তারপর শুধু হীরার দেখা মিলে। অতএব তোমার জন্ম যেখানেই হোক, তোমার কর্ম গুণেই তোমাকে বড় হতে হবে। নিজের বউকে নিজে মেরেছি, কার তাতে কি, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। অনেক পুরুষের মুখে এমন কথা শোনা যায়, তারা মনে করেন বউ মানেই নিজের সম্পত্তি, তার সঙ্গে যে কোনো অন্যায় অবিচার আর অপরাধ করার অধিকার তার আছে। চার দেওয়ালের ঘর থেকে শুরু করে রাস্তা, পাবলিক প্লেস, সব জায়গায় শিক্ষিত অশিক্ষিত সব স্বামী যেন তা করতে পারেন। দাম্পত্য জীবনে ঝগড়া অশান্তি সবারই হয়, তাই বলে আপনি নিজের স্ত্রীর ওপরে হাত উঠাতে পারেন না। যত বড়ই ঝামেলা আসুক, শান্তভাবে কথা বলে সবকিছুই মিটমাট করে নেওয়া যায়। অনেক ক্ষেত্রেই ঝগড়া অশান্তি মারামারি সম্পর্কটাকে একটা খারাপ জায়গায় নিয়ে গিয়ে দাঁড় করায়। আপনি যখন কাউকে ঠকানোর পরিকল্পনা করছেন, ঠিক তখনই আপনাকে ঠকানোর জন্য পৃথিবীতে কেউ না কেউ জন্ম নিচ্ছে, এইটাই নিয়তি। আপনাকে অতিথি হিসেবে ডাকলেও এই 3 জন মানুষের বাড়ি আপনি কখনো যাবেন না। এক, যে নিজের স্বার্থ নিয়ে চলে। 2, যে খাওয়ার পর খোঁটা দেয়। 3, হঠাৎ পরিচয় হয়েছে এমন লোকের বাড়িতে। পৃথিবীতে 2 প্রকার লোকের অভাব নেই, এক জ্ঞান দেওয়ার লোক, আর 2 বাঁশ দেওয়ার লোক। গরু ঘাস খেয়েও দুধ দেয়, আর সাপ দুধ খেয়েও বিষ দেয়। পার্থক্যটা খাবারের নয়, পার্থক্যটা জাত, স্বভাব আর আচরণের। মেয়েদের চোখে এই 2 রকমের অশ্রু থাকে, একটা দুঃখের, অপরটা ছলনার। কারোর মনে আঘাত দিও না, সুখী হতে পারবে না। ভালোবাসতে না পারো অভিনয় করো না। মনে রেখো, কারোর চোখের জল তোমার জীবনে অভিশাপ হয়ে ঝরতে পারে। আমার যদি কোনো ভুল হয় তাহলে সেটা অন্যের কাছে সমালোচনা না করে আমাকেই জানিও, কারণ সেটা ঠিক করতে আমিই পারবো, অন্য কেউ নয়। জীবনের 2টি মানুষকে কখনো ভুলে যেও না, সেই ব্যক্তি যিনি তোমায় সফল করার জন্য সব কিছু হারিয়েছেন, তোমার বাবা। সেই ব্যক্তি যিনি তোমার কষ্টের দিনগুলোতে তোমাকে সামলেছিলেন, তোমার মা। 4টি বিষয়ে কখনো লজ্জা পাবেন না: পুরনো পোশাক, সাধারণ জীবনযাপন, বৃদ্ধ বাবা মা, দরিদ্র বন্ধু। কেউ যদি আপনাকে হিংসে করে, করতে দিন। মনে রাখবেন, হিংসা তারাই করে যাদের যোগ্যতা কম। রাস্তায় ঘেউ ঘেউ করা সব কুকুরকে যদি তুমি ঢিল মারতে যাও, তাহলে
তুমি তোমার গন্তব্যেই পৌঁছতে পারবে না। অনেক বেশি চালাকি, কৌশল আর ষড়যন্ত্র যদি সব হতো তাহলে মির্জাফর বাংলার সবচেয়ে সফল নবাব হতো। কেউ আঘাত দিলে না কেঁদে এই পাঁচটি কাজ করুন। নিজের প্রতি বিশ্বাস রাখুন, নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখুন, ভালো মানুষের সাথে সময় কাটান, নিজের ধর্ম চর্চা করুন, মায়ের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলুন। কারণ এই পৃথিবীতে মাই একমাত্র ব্যক্তি যিনি আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসেন। অহংকার আর পেট এই দুটো বেড়ে গেলে মানুষ ইচ্ছা থাকা সত্ত্বেও আর কোলাকুলি করতে পারে না। তিনটি কথা অন্তরে গেঁথে রাখুন। এক, মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নেই। দুই, মায়ার জীবনে প্রকৃত কোনো শান্তি নেই। তিন, মানুষের সমালোচনা থেকে রক্ষা নেই। যেদিন মানুষকে তার মা নয়, তার দায়িত্ব ঘুম থেকে জাগতে বাধ্য করবে, সেদিন জানবে ওই ব্যক্তি পরিবারের দায়িত্ব নেওয়ার জন্য যোগ্য হয়ে গেছে। 90% পুরুষ শাশুড়িকে মায়ের মতো শ্রদ্ধা করে, কিন্তু 90% মেয়েরা শাশুড়িকে পরিবারের বোঝা মনে করে। জীবনটা সেই মানুষের সাথে কাটানো উচিত যার চেহারার চেয়ে মনটা বেশি সুন্দর। জীবনে এমন কাউকে ভালোবাসো যে তোমাকে ভালোবাসতে না পারলেও অন্তত সম্মান করবে। কখনো কাউকে কথা বলার জন্য বারবার অনুরোধ করার দরকার নেই, কারণ যার কাছে তোমার সত্যিকারের মূল্য থাকবে সে হাজার ব্যস্ততার মাঝেও তোমাকে সময় দেবে। নিজের পাল্লায় কখনো অন্যকে মূল্যায়ন করো না। ইঁদুরের বিবেচনায় বাঘের থেকে বিড়াল বেশি ভয়ঙ্কর। আপনার প্রিয় মানুষটাকে এই তিনটি প্রশ্ন করুন, তাহলে বুঝতে পারবেন সে আপনাকে কতটা ভালোবাসে। এক, তুমি আমাকে কেন ভালোবাসো? দুই, একদিন যদি আমার সব কিছু চলে যায় তাহলেও কি তুমি আমার পাশে থাকবে? তিন, আমার জন্য তুমি আর কতদিন অপেক্ষা করতে পারবে? প্রথমে নিজের কেরিয়ার তৈরি করুন, তারপর ভালোবাসাকে সময় দিন। আজকের দিনে মানুষ তার সাথেই থাকতে পছন্দ করে যার একটা উজ্জ্বল ভবিষ্যৎ আছে। যে পরিবারে পুরুষ থাকতেও মহিলা মাতব্বর, ওই পরিবারের সাথে ভুলেও আত্মীয়তা করবেন না। কেউ কষ্ট দিলে তাকে ক্ষমা করে দিন, কারণ প্রতিশোধের আনন্দ থাকে একদিন, কিন্তু কাউকে ক্ষমা করে দিলে তার আনন্দ থাকে সারা জীবন। বুদ্ধিমান মানুষেরা কখনো এই দুটি কাজ করে না। যারা অহংকারী তাদের সাথে কথা বলে না, যারা তর্ক করে তাদের সাথে মেশে না। যে কাজ করে সে ভুল করে, যে কাজ করে না সে পরনিন্দা করে। সাধারণ মানুষ কর্ম করে, দুর্বল মানুষ অভিযোগ করে, অসৎ মানুষ অপবাদ দেয়, সৎ আর সাহসী মানুষ ধৈর্য ধরে। উপযুক্ত সময় আর সুযোগের অপেক্ষায় আছে, অনেককে অনেক কিছুর জবাব দেওয়ার আছে। জীবনে যদি অনেক বেশি দুঃখ কষ্ট পাও তাহলে ভয় পেও না, কারণ ভগবান তাদেরই বেশি পরীক্ষা নেন যারা সর্বদা সত্যের পথে থাকে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও, কারণ তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেকটা মোটিভেট করে। আর এই ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করে দিও, কারণ ভালো জিনিস শেয়ার করাটাও একটা ভালো কাজ। উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট। বাই বাই।